হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু এডুকেশন বিডি। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তির প্রথম রিলিজ স্লিপে বাণিজ্য এবং বিজ্ঞান শাখাতে কত জিপিএ নিয়ে কোন কলেজগুলোতে কি কি বিষয়ে আবেদন করা উচিত হবে সেই বিষয়টি শেয়ার করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই বাণিজ্য শাখা। বাণিজ্য শাখাতে মোট আবেদন পড়েছে 1,12,765 জন শিক্ষার্থীর। তো খুব অল্প সংখ্যক আবেদন পড়েছে, অর্থাৎ বিজ্ঞান ও মানবিক শাখা থেকে অল্প। তো অল্প সংখ্যক আবেদন যদিও রয়েছে, তবে আসনও বাণিজ্য শাখাতে কম। যেহেতু বাণিজ্য শাখার সাবজেক্ট কম, সেক্ষেত্রে আসনও কম। একজন বাণিজ্য শাখার শিক্ষার্থী যদি 9.50 প্লাস থাকে, তাহলে জেলাভিত্তিক সরকারি কলেজে সে আবেদন করতে পারে ভালো সাবজেক্টগুলোতে। অর্থাৎ যে সাবজেক্টগুলো তাদের গ্রুপের সব থেকে ডিমান্ডেবল সাবজেক্ট, সেই গ্রুপের সাবজেক্টগুলোতে সে আবেদন করতে পারে এবং সেগুলোতে চান্স পেয়ে যাবে খুব সহজেই জেলাভিত্তিক সরকারি কলেজে। অর্থাৎ আপনার জিপিএ থাকতে হবে 9.50 প্লাস, এবং যদি আপনার জিপিএ 9.20 প্লাস থাকে, সেক্ষেত্রে প্রথম চয়েস এবং দ্বিতীয় চয়েস ভালো সাবজেক্ট দিবেন এবং বাদবাকিগুলো আপনি একটু নর্মাল সাবজেক্ট দিবেন। এর পাশাপাশি আপনি আরও একটি কাজ করতে পারেন, সেটি হচ্ছে গ্রুপ পরিবর্তন করে অন্য গ্রুপের সাবজেক্টগুলো দিয়ে দেবেন। সেক্ষেত্রে হবে কি, যখন আপনার নিজের গ্রুপের সাবজেক্টগুলোতে চান্স হবে না, তখন মানবিক শাখাতে চান্স পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। যে সাবজেক্টে আপনি আবেদন করছেন ওই সাবজেক্টে কতগুলো সিট রয়েছে, যদি আসন বেশি থাকে চান্স পাওয়ার সম্ভাবনাও বেশি, আর যদি আসন কম থাকে চান্স পাওয়ার সম্ভাবনাও কম। এছাড়াও যদি আপনার জিপিএ 8.50 প্লাস থাকে, যদি আপনি জেলাভিত্তিক সরকারি কলেজে আবেদন করতে চান, আপনার গ্রুপের যে সাবজেক্টগুলো নর্মাল সাবজেক্ট বা যে সাবজেক্টগুলো ডিমান্ডেবল নয়, সেরকম সাবজেক্ট চয়েস করবেন, তাহলে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ প্রথমত আপনি দিবেন একটু ডিমান্ড কম রয়েছে যে সাবজেক্টগুলোতে, সেই সাবজেক্টগুলো, এরপর দিবেন যেগুলো ডিমান্ড রয়েছে সেই সাবজেক্টগুলো, এবং তারপরে দিয়ে দিবেন আপনার গ্রুপ পরিবর্তন করে অর্থাৎ মানবিকের সাবজেক্টগুলো দিয়ে দিবেন, সেক্ষেত্রে চান্স পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে। এরপর উপজেলাভিত্তিক সরকারি কলেজ। উপজেলাভিত্তিক সরকারি কলেজে আপনি আবেদন করলে আপনার 9.20 প্লাস থাকলেই আপনার চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে ভালো ভালো সাবজেক্টে। অর্থাৎ আপনি এই জিপিএ নিয়ে আবেদন করলে ভালো সাবজেক্টে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। তবে আপনাকে দেখতে হবে যে সাবজেক্টে মূলত আসন বেশি থাকবে সেই সাবজেক্টটি প্রথম চয়েসে দেওয়ার, ঠিক আছে। এবং আপনার জিপিএ যদি বেশি থাকে, অর্থাৎ 9.50 প্লাস থাকে, তাহলে আপনি চেষ্টা করবেন তিনটি সরকারি দেওয়ার এবং বাদবাকি দুইটি বেসরকারি দেওয়ার। এবং যদি আপনার জিপিএ কম থাকে, অর্থাৎ 9 পয়েন্টের নিচে থাকে, তাহলে আপনি দুইটি সরকারি দিবেন এবং বাদবাকি তিনটি বেসরকারি দিবেন। এবং তার থেকেও যদি কম থাকে, তাহলে আপনি একটি সরকারি দিতে পারেন এবং বাদবাকিগুলো বেসরকারি দিতে পারেন, ঠিক আছে। অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন। যাই হোক, এইবার উপজেলাভিত্তিক সরকারি কলেজে 9.00 যদি নিয়ে আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, আপনার চয়েস লিস্টের মধ্যে যে সাবজেক্টগুলো ডিমান্ডেবল সাবজেক্ট, তার মধ্যে দুইটি অথবা তিনটি ডিমান্ডেবল সাবজেক্ট দিবেন, এবং বাদবাকিগুলো আপনার গ্রুপ পরিবর্তন করে যে সাবজেক্টগুলো দিতে চান সেগুলো দিতে পারেন, এবং আপনার নিজের গ্রুপের সাবজেক্টগুলোও দিতে পারেন, এবং নিজের গ্রুপের সাবজেক্টগুলো একটু নিচের দিকেও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। এছাড়াও যদি আপনার জিপিএ 8.00 থাকে, যে সাবজেক্টগুলোর ডিমান্ড কম রয়েছে সেই সাবজেক্টগুলো চয়েস করবেন এবং আপনার গ্রুপ পরিবর্তন করে অন্যান্য সাবজেক্টে চয়েস করবেন, তাহলে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। তো এই ছিল জেলাভিত্তিক সরকারি কলেজ এবং উপজেলাভিত্তিক সরকারি কলেজের জিপিএ এবং কত জিপিএ নিয়ে কোন কোন সাবজেক্টে আবেদন করবেন, আশা করি বুঝতে পেরেছেন। এইবার জেলাভিত্তিক বেসরকারি কলেজ। জেলাভিত্তিক বেসরকারি কলেজে 9.00 থাকলে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং আপনি আবেদন করার সময় দেখবেন অনেক আসন ফাঁকা থেকে গেছে, এবং সেই আসনের জন্য প্রথম রিলিজ স্লিপে ভালো সাবজেক্টে আপনি চান্স পেয়ে যেতে পারেন, সম্ভাবনা আপনার রয়েছে। এবং যদি আপনার জিপিএ 8.50 প্লাস থাকে, সেক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে সব কয়টি ভালো সাবজেক্ট দিবেন এবং বাদবাকি আপনার গ্রুপ পরিবর্তন করে মানবিকের সাবজেক্টগুলোও দিয়ে আসতে পারেন, তো হবে কি, চান্স পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এরপরে যদি আপনার জিপিএ 7.50 প্লাস থাকে, তাহলেও আপনি একই রকম কাজ করবেন, অর্থাৎ প্রথমে ডিমান্ডেবল সাবজেক্ট, এরপরে গিয়ে একটু ডিমান্ড কম রয়েছে সেই সকল সাবজেক্ট, এবং তারপরে গিয়ে আপনার গ্রুপ পরিবর্তন করে সেই সকল সাবজেক্ট দিয়ে আসবেন। অবশ্যই মনে রাখবেন যে সাবজেক্টে বেশি আসন থাকবে সেই সাবজেক্টটি প্রথম চয়েসে দেওয়ার, অর্থাৎ আপনার চয়েস লিস্টের মধ্যে যে সাবজেক্টগুলো থাকবে সেই সাবজেক্টটি প্রথম চয়েস লিস্টের মধ্যে দিবেন।
এরপরে উপজেলা ভিত্তিক বেসরকারি কলেজ, উপজেলা ভিত্তিক এবং এলাকা ভিত্তিক বেসরকারি কলেজে আপনি যে জিপিএ নিয়ে আবেদন করেন না কেন, আপনার 100% চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য যাদের জিপিএ কম রয়েছে তাদেরকে বলবো উপজেলা ভিত্তিক বেসরকারি কলেজগুলোতে আবেদন করেন, তাহলে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো এই ছিল মোটামুটি বাণিজ্য শাখাতে কত জিপিএ নিয়ে কোন কলেজগুলোতে আবেদন করতে হবে সেই বিষয়। এইবার আপনাদের সাথে শেয়ার করব বিজ্ঞান শাখাতে কত জিপিএ নিয়ে কোন কলেজগুলোতে আবেদন করবেন। বিজ্ঞানে যদিও 100,000-এরও বেশি শিক্ষার্থী মূলত এইবার ভর্তি হতে পারবে, তবে অনেক শিক্ষার্থী চান্স পাবে না, এবং বিজ্ঞানে অনেক ভালো জিপিএ নিয়ে অনেকেই আবেদন করেছে এবং আমার সাথে অনেকেই কন্ট্যাক্ট করেছে, তাদের জিপিএ AA+ রয়েছে তাও তারা চান্স পাননি। চান্স না পাওয়ার তাদের অনেকগুলো কারণ রয়েছে, এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে যাদের জিপিএ বেশি রয়েছে তারা যে ভুলটি করেছে একটি, দুইটি অথবা তিনটি সাবজেক্টে চয়েস দিয়ে এসেছে, সেজন্য অনেকের চান্স হয়নি এবং অনেকে AA+ পেয়েছে এবং একটা সাবজেক্ট চয়েস দিয়ে এসেছে এবং সেই একটা সাবজেক্টের জন্য তার চান্স হয়নি, এরকম অনেকেই করেছে। তো এই ভুলটি আপনার রিলিজ স্লিপে এসে করা একেবারেই চলবে না এবং আপনাকে মনে রাখতে হবে যেমনই আপনার জিপিএ থাকুক না কেন রিলিজ স্লিপে চান্স পেতে হবে যদি আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা থাকে। তাহলে রিলিজ স্লিপে একজন বিজ্ঞানের শিক্ষার্থী জেলাভিত্তিক সরকারি কলেজে আবেদন করতে হলে সর্বনিম্ন জিপিএ প্রয়োজন হবে 9.60+। 9.60+ থাকলেই আপনার চান্স পাওয়ার সম্ভাবনা অন্যদের থেকে বেশি রয়েছে এবং আপনি আপনার গ্রুপের যে সাবজেক্টগুলো ডিমান্ডেবল, অর্থাৎ বিজ্ঞান গ্রুপের তো প্রত্যেকটা সাবজেক্টই ডিমান্ডেবল, তবে আপনার পছন্দের যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো দিবেন, অর্থাৎ যে সাবজেক্টে বেশি আসন থাকবে, যে সাবজেক্টে আপনার SSC HSCতে রেজাল্ট অনেক ভালো সেই সাবজেক্টই প্রথম চয়েস দিবেন, দ্বিতীয় চয়েসও সেম একই রকম, থার্ড চয়েসও একই রকম। এবং আপনি আরও একটি কাজ করতে পারেন, সেটি হচ্ছে গ্রুপ পরিবর্তন করে আপনি মানবিকের সাবজেক্টগুলো চয়েস করতে পারেন বা ইনক্লুড করতে পারেন, সেক্ষেত্রে আপনার অ্যাডভান্স কিছু সাবজেক্টও আপনি পেয়ে গেলেন এবং আপনার চান্স পাওয়ার সম্ভাবনাও বেড়ে গেল। ঠিক আছে, এই ফর্মুলাটা আপনি ফলো করতে পারেন, গত শিক্ষাবর্ষে অনেকেই কিন্তু এটি করেছে। এবং যারা বিজ্ঞান গ্রুপ থেকে মানবিকে আবেদন করতে চাচ্ছেন তাদেরকে বলবো রিলিজ স্লিপে আপাতত এই কাজটি আপনার করা একেবারেই চলবে না। রিলিজ স্লিপে এসে যদি আপনি এই কাজটি করেন তাহলে চান্স পাওয়ার সম্ভাবনা আপনার 0% রয়েছে, কারণ রিলিজ স্লিপে নিজের গ্রুপের সাবজেক্টগুলোতেই চান্স পাওয়া যায় না, সেক্ষেত্রে গ্রুপ পরিবর্তন করলে তো চান্স পাওয়ার সম্ভাবনা একেবারে থাকবেই না। যতই আপনার জিপিএ থাকুক না কেন আপনার গ্রুপ পরিবর্তন করা একেবারেই চলবে না, অর্থাৎ উচিতই হবে না। আপনার নিজের গ্রুপের সাবজেক্ট প্রথমে দেন তারপরে গ্রুপ পরিবর্তন করেন, সেক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে, কারণ আপনার নিজের গ্রুপের সাবজেক্টে যখন হবে না তখন গ্রুপ পরিবর্তন করা সাবজেক্টগুলো দেখা হবে, সেগুলোতে যদি আপনি চান্স পেয়ে যান তাহলে দিয়ে দেওয়া হবে এবং যদি না চান্স পান তাহলে দ্বিতীয় কলেজ, তৃতীয় কলেজ, এরকমভাবে প্রত্যেকটি 5টি কলেজের মধ্যে আপনাকে দেখা হবে। জেলাভিত্তিক সরকারি কলেজে আপনি যদি 9.30+ দিয়ে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, প্রথমত 2টি অথবা 3টি ডিমান্ডেবল সাবজেক্ট দিতে হবে এবং বাদবাকি যেগুলো রয়েছে সবগুলো একটু ডিমান্ড কম রয়েছে যে সাবজেক্টগুলোতে সেই সাবজেক্টগুলো দিবেন, তাহলে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এর সাথে আপনি আরও একটি কাজ করতে পারেন, সেটি হচ্ছে গ্রুপ পরিবর্তন করে মানবিক অথবা বাণিজ্য শাখার সাবজেক্ট দিয়ে আসবেন। বাণিজ্য শাখার সাবজেক্টগুলো যদি না দিতে চান মানবিকের সাবজেক্টগুলো দিয়ে আসবেন, তাহলে চান্স পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আপনি যদি 9.00+ দিয়ে জেলাভিত্তিক সরকারি কলেজে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, যেগুলো সাবজেক্টে ডিমান্ড কম রয়েছে এবং সেই ডিমান্ড কম আলা সাবজেক্টগুলো আপনি চয়েস করবেন। বিজ্ঞানে তো কোনো সাবজেক্টের ডিমান্ড কম না, কারণ প্রত্যেকটি সাবজেক্ট ডিমান্ড অনেক বেশি রয়েছে এবং আপনি যে সাবজেক্ট আপনার ভালো লাগে সেই সাবজেক্টগুলোর মধ্যে যে সাবজেক্টে আপনার রেজাল্ট ভালো, যে সাবজেক্টে আসন বেশি থাকবে সেই সাবজেক্টই প্রথম চয়েস দিবেন, সেকেন্ড চয়েস দিবেন, তারপরে দিবে থার্ড চয়েস, এরকমভাবে পর্যায়ক্রমে দিয়ে আসবেন। এবং মনে রাখবেন যে আপনার জিপিএ যদি 9.60+ থাকে তাহলে আপনাকে যে কাজটি করতে হবে 3টি সরকারি দিবেন এবং বাদবাকি 2টি বেসরকারি দিবেন, আর যদি আপনার 9.20+ থাকে তাহলেও আপনি 3টি সরকারি দিবেন এবং বাদবাকি 2টি বেসরকারি দিবেন। ওকে, এবং যদি আপনার 9.00 থাকে সেক্ষেত্রে আপনি 2টি সরকারি দিবেন এবং বাদবাকি 3টি বেসরকারি দিবেন। আর যাদের এর থেকে কম জিপিএ রয়েছে তারা চাইলে, যাদের 8.00-9.00-এর মধ্যে রয়েছে তারা 2টি সরকারি দিতে পারেন অথবা 1টিও সরকারি দিতে পারেন, সেটা হচ্ছে আপনাদের নিজেদের ব্যাপার, কারণ যাদের জিপিএ কম রয়েছে তাদের চান্স পাওয়ার সম্ভাবনাও কম রয়েছে। ওকে, তাই আপনি যদি প্রথম রিলিজ স্লিপে চান্স পেতে চান তাহলে আপনাকে বেসরকারি কলেজ চয়েস করতেই হবে,
বেসরকারি গুলা চয়েস করলে আপনার ঝুঁকি অনেক কমে আসবে। আর আপনি যদি মনে করেন দ্বিতীয় রিলিজ স্লিপের জন্য ওয়েট করব, দ্বিতীয় রিলিজ স্লিপে দেখব যে আসলে চান্স হয় নাকি, এমন কিছু কলেজ থাকবে সরকারি কলেজ যেগুলোতে একটা দুইটা করে আসন থাকবে, আপনি যখন আবেদন করবেন তখন দেখতে পারবেন। আমরা প্রতি বছর আবেদন করতে যাই এবং আবেদন করতে গিয়ে দেখি, সেই হিসাবেই আপনাদেরকে বলছি দ্বিতীয় রিলিজ স্লিপে একদম আসন থাকে না, নাই বললেই চলে। তো যাই হোক, এই ছিল মোটামুটি বিষয়। এবং আপনি যদি উপজেলা ভিত্তিক সরকারি কলেজগুলোতে আবেদন করতে চান সেক্ষেত্রে 9.30+ থাকলে আপনি উপজেলা ভিত্তিক সরকারি কলেজগুলোতে ভালো সাবজেক্টগুলোতে আবেদন করতে পারেন এবং চান্স পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। আর যদি আপনার জিপিএ 9.00 থাকে, উপজেলা ভিত্তিক সরকারি কলেজে আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনাকে প্রথমত 2-3 অথবা 4 ডিমান্ডেবল সাবজেক্ট দিবেন এবং বাদবাকিগুলো একটু ডিমান্ড কম রয়েছে সেগুলো দিবেন। আপনার গ্রুপ পরিবর্তন করে অবশ্যই আপনাকে অন্য গ্রুপের সাবজেক্ট দিতে হবে যদি চান্স পাওয়ার ইচ্ছা থাকে সরকারি কলেজে। আর যদি ইচ্ছা না থাকে তাহলে আপনার যেমন ইচ্ছা তেমন করতে পারেন। 8.70+ বা 8.50+ যদি আপনার জিপিএ থাকে এবং যদি আপনি উপজেলা ভিত্তিক সরকারি কলেজে আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, যে সাবজেক্টের ডিমান্ড কম সেই সাবজেক্টগুলো প্রথম চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস এরকমভাবে দিবেন এবং পর্যায়ক্রমে এই সাবজেক্টগুলো দেওয়ার পর এরপর আপনি গ্রুপ পরিবর্তন করে অন্যান্য সাবজেক্ট দিতে পারেন। এবং যাদের জিপিএ আরও কম রয়েছে তারা যদি সরকারি কলেজে আবেদন করতে চান, বিশেষ করে উপজেলা ভিত্তিক সরকারি কলেজে, তাদেরকেও বলবো আপনারা একটি কলেজ যদি সরকারি দেন সেই কলেজটিতে আপাতত যে কাজটি করবেন সেটি হচ্ছে একটু কম জিপিএ থাকার কারণে যে সাবজেক্টগুলোতে ডিমান্ড কম সেই সাবজেক্টগুলো দিবেন। ওকে, চাইলে আপনি 1-3 সাবজেক্ট ডিমান্ডেবল দিবেন এবং বাদবাকিগুলো ডিমান্ড কম রয়েছে যেগুলো সেগুলো দিবেন। এবং রিলিজ স্লিপে যেহেতু 5 কলেজ আবেদন করার সুযোগ রয়েছে, প্রত্যেককেই বলবো যে গ্রুপে আপনি থাকেন না কেন বা যে শাখায় থাকেন না কেন, একটি সরকারি কলেজে আপনি একটিবার চান্স নিয়ে দেখতে পারেন। যদি চান্স পেয়ে যান তাহলে আপনার কপাল অনেক ভালো, আর যদি চান্স না পান, বেসরকারিতে চান্স পান, সেক্ষেত্রে আপনি ওই কলেজটির খোঁজখবর অবশ্যই আপনাকে নিতে হবে। কী পরিমাণ আপনার টাকা খরচ হবে বা সেশন ফি কত রয়েছে, পরীক্ষার ফি কত রয়েছে, সব কিছুই আপনি সেই কলেজ থেকে জেনে নিতে পারবেন, ঠিক আছে, ওয়েবসাইটে গেলেও জানতে পারবেন। প্লাস আপনি চাইলে কোনো বড় ভাই বা কারো অন্য কারো সাহায্য নিতে পারেন। এরপর জেলাভিত্তিক বেসরকারি কলেজ, জেলাভিত্তিক বেসরকারি কলেজে 9.00 থাকলে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে ভালো সাবজেক্টে, সেক্ষেত্রে আপনি ভালো সাবজেক্টে আবেদন করবেন। এবং যদি আপনার 8.50+ থাকে তাহলে আপনি সেক্ষেত্রে আপনি প্রত্যেকটি ভালো সাবজেক্ট দিতে পারেন, কারণ যেহেতু বেসরকারি কলেজ সেক্ষেত্রে প্রত্যেকটি সাবজেক্টই ভালো সাবজেক্ট দিয়ে দেবেন। এরপর আপনি 8.00 দিয়েও কিন্তু আপনি জেলাভিত্তিক বেসরকারি কলেজে আবেদন করতে পারেন। যেহেতু জেলাভিত্তিক বেসরকারি কলেজ অনেক আসন ফাঁকা থাকবে সেক্ষেত্রে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এরপর উপজেলা ভিত্তিক বেসরকারি কলেজ, এখানে আপনি যে কোনো জিপিএ নিয়ে আবেদন করতে পারেন এবং আপনার যে কোনো জিপিএ নিয়েই ভালো একটি সাবজেক্টে চান্স পাওয়ার সম্ভাবনাও থাকবে। বিজ্ঞান শাখাতে যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো হয়তো অনেক উপজেলা ভিত্তিক বেসরকারি কলেজে করানো হয় না বা বেসরকারি কলেজে বিজ্ঞান শাখার কোর্স চালু নেই, এমন অনেক কলেজ রয়েছে। তো আপনারা দেখে নেবেন যে আপনার চয়েস লিস্টের মধ্যে যে কলেজটিতে আবেদন করতে চাচ্ছেন সেই কলেজে কোন কোন সাবজেক্ট রয়েছে সেগুলো আপনি দেখে নেবেন, যে সাবজেক্টে আপনার বেশি আসন থাকবে সেই সাবজেক্টটি প্রথম চয়েস লিস্টে দিবেন এবং দ্বিতীয় চয়েস, এরকমভাবে প্রত্যেকটি চয়েস আপনি সাবজেক্ট দেখে ভালোভাবে দেখে শুনে দিবেন, প্রয়োজনে আপনি নোট করে নিতে পারেন এবং বিভিন্ন কলেজ চয়েস করে দেখতে পারেন। তো এই ছিল মোটামুটি ভিডিওটি। ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন।